হ্যালো ভিউয়ার্স, এক্কা দোক্কার আগামী পর্বে দেখানো হয়েছে। পোকরাজের কাছে আসল সত্যিটা জানার পরে রাধিকাকে ক্ষমা করে দিয়ে কাছে টেনে নেবে কি অনির্বাণ, ঠিক কি করতে চলেছে বধুরা? সেক্ষেত্রে জানিয়ে রাখি, পোকরাজের মুখ থেকে যখন জানতে পারলো যে পোকরাজ রঞ্জাপতিকে ভালোবাসে, সামনেই রঞ্জাপতির সাথে স্বীকৃতি করে বিয়ে করতে চলেছে, তখন কিন্তু একটু হলেও হাসছিল অনির্বাণ, কারণ কথাটা সে বিশ্বাসই করতে পারেনি। তবে যখন পোকরাজ এই সমস্ত কথা বলে চলে যাবে, একবার হলেও কিন্তু পোকরাজের কথাটা বুঝবে, ভাববে অনির্বাণ, আর তখন তার মনে হবে সে শুধু শুধুই কিন্তু রাধিকাকে অপমান করেছে। এতটা অপমান বোধ হয় পাওয়ার যোগ্য রাধিকা নয়, রাধিকা এতটা অপমান ডিজার্ভ করে না, প্রচন্ড কষ্ট পাবে নিজের থেকেই। তারপরে যখন রাধিকা ঘরে আসবে, রাধিকার সাথে কথা বলার চেষ্টা করবে, কিন্তু না, রাধিকা তো খুবই জেদি মেয়ে, রাধিকা কেন কথা শুনবে? রাধিকাকে যেভাবে অপমান করা হয়েছে, তারপরে মনে হয় না রাধিকার আর কোনো কিছু রেসপন্স করাটা দরকার। রাধিকা কোনো রেসপন্স করবে না, তবে অনির্বাণ তাকে আটকাবে, তার কাছে ক্ষমা চাইবে, জানাবে তার রাগের কথা, যে সে রাগ করে এই কাজটা করে ফেলেছে, তার কোনো রকম মোটিভেশন ছিল না এই কাজটা করার, সে আসলে কারোর সাথে রাধিকাকে ভাগ করে নিতে চায় না, আর সেই জন্যই কিন্তু বারবার করে রাগ দেখিয়ে ফেলেছে। নিজের মনের কথাটা শেয়ার করার পর নিজের মাথা নত করবে রাধিকার কাছে অনির্বাণ, আর তারপরেই কিন্তু দুজনের মিল হয়ে যাবে আর রাধিকা অনির্বাণের বিয়ে হতে চলেছে। আর ওদিকে পোখরাজ আর রঞ্জাবতীর সামনে ধুমধাম করে জোড়া, কেন তিন জোড়া বিয়ে হবে, ওদিকে সৌমদা আর অঙ্কিতা দি তো রয়েছে, ধুমধাম করে এক্কা দোক্কায় বিয়ে হতে চলেছে। আর বিয়ের পরে কিন্তু গল্পটা নতুন দিকে মোড় নেবে। কি নতুন দিকে? না, আমরা অনির্বাণের ক্যারেক্টারটা সম্পর্কে তো অনেকটাই জানি না, সে একজন ডক্টর এটুকুনি মাত্র জানি, বাট তার থেকে আর কি জানি। তবে গল্প কিন্তু এবার বড় একটা দিকে মোড় নিতে চলেছে, তা তো আমরা দেখতেই পাবো। তার আগে রাধিকা আর অনির্বাণের ঝামেলা মিটে তারা দুজনে যে এক হবে সেটাই দেখার পালা। এটা বলে তোমরা কতটা হ্যাপি কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। আজকের আপডেট এখানেই শেষ করছি।